এই পাখিরা আমাদের অতি পরিচিত একটি পাখি। এদের বাংলা নাম ডাহুক, ইংরেজি নাম হলো হোয়াইট ব্রেস্টেড ওয়াটার হেন, আর এদের বৈজ্ঞানিক নাম আমারর্নিস ফনিকুরাস। এদের গোত্রের নাম হলো র্যালিডে। এই পাখিরা লম্বায় 32-33 সেন্টিমিটারের হয়। শক্ত মজবুত গড়নের ঠোঁটের এদের বর্ণ হলো সবুজ, ঠোঁটের গোড়া আলগা, কপাল গলা ও বুক সাদা। এদের লেজের তলা সিঁদুরে বাদামি রঙের, শরীরের বাত পাখি পালক ছাই কালো রঙের, পা লম্বা লিকলিকে, পায়ের আঙুলের বর্ণ সবুজ। আর স্ত্রী পুরুষ পাখি উভয়কে দেখতে একই রকমের হয়। এই পাখিদের দেখতে অনেকটাই মুরগির মতো, শুধু আকারে খানিকটা ছোট। লেজটা অধিকাংশ সময় খাড়া থাকে, হাঁটার সময় লেজটাকে নাচিয়ে নাচিয়ে এরা হাঁটে। জলাধারে কিংবা স্যাঁতস্যাঁতে এলাকায় এদের বেশি দেখতে পাওয়া যায়। খাবারের খোঁজে অনেক সময় মানুষের কাছাকাছিও চলে আসে এরা, তবে ধরার আগেই ফুরুত করে দৌড়ে পালায়। প্রাপ্তবয়স্ক পাখিদের চেয়ে বাচ্চারা বেশি হুঁশিয়ারি হয়, সহজে ধরা যায় না ওদেরও। বিশেষ করে জলাশয় বিচরণরত কালে বাচ্চাদের ধরা কঠিন থেকে কঠিনতর কাজ। চতুর এ পাখি চেনেন না এমন মানুষের সংখ্যা খুব কমই আছেন আমাদের দেশে। এমন পরিচিতি লাভের আরেকটি কারণও আছে, সেটি হচ্ছে এদের নিয়ে বেশ কিছু কবিতা রচিত হয়েছে বাংলা সাহিত্যে। যেমন কবি জীবনানন্দ দাস রচনা করেছেন ডাহুকি কবিতা, অপরদিকে কবি ফারুক আহমেদ রচনা করেছেন ডাহুক কবিতাটি। বলা যায় বাংলা সাহিত্যে এ পাখির বেশ কদর রয়েছে। গ্রামেগঞ্জে ঘরের লাগোয়া ঝোপের ভেতর থেকে কোয়াক কোয়াক সুরে ডেকে কান ঝালাপালা করে দেয় এই পাখিরা। অতিষ্ঠ হয়ে ওদের উদ্দেশ্যে অনেকে ঢিলও ছুঁড়তে পারে, তার ফলে পাখিটি ভয় পেয়ে ঝোপ জঙ্গলে বসে আবার শুরু করে দেয় তার ম্যারাথন ডাক। একটানা দীর্ঘক্ষণ ডাকতে পারে এই পাখি, রাত বিরেতেও এই পাখি ডাকে, বিশেষ করে সূর্যাস্তের পর বিরতিহীন ডাকতে থাকে এরা। এ নিয়ে গ্রাম বাংলার মানুষের ভেতরে কিছু কৌতূহল রয়েছে, নানান মানুষ নানান মন্তব্য করেন। কেউ কেউ বলেন ডাকতে ডাকতে ওদের গলা থেকে রক্তের ফোঁটা বের হয়, আর সে রক্তের ফোঁটা ওদের ডিমের ওপর পড়লেই তবে ওদের ডিম ফোটে। আবার কেউ বলেন মানুষকে ওরা বিপদ সংকেত জানায়। আসলে ওসবের কিছুই নয়, শুধু ওদের প্রজনন সময় ঘনিয়ে এলে প্রেমিক পাখিটি এমন আর্তনাদ করে প্রিয়াকে মজাতে চেষ্টা করে। এই পাখিরা যদিও ভালো পোষ মানে, তবুও বলে রাখি এদের পোষা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। আরেকটি কারণে এই পাখির সংখ্যা কমে যাচ্ছে, সেটি হলো এদের প্রচুর পরিমাণে শিকার করা হয়। এদের শিকার করা হয়, অনেকেই ভাবেন এদের মাংস অনেকটা মুরগির মাংসের মতোই খেতে, কিন্তু বলে রাখি এদের পোষা অথবা শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ, ধরা পড়লে জেল সহ জরিমানা হবেই। সুতরাং আপনারা এদের পোষা অথবা এদের শিকার করার চিন্তা কিন্তু মাথায়ও আনবেন না। এই পাখিদের প্রধান খাবার হলো জলজ পোকামাকড়, ছোট মাছ, জলজ উদ্ভিদের কচি ডগা, ধান ইত্যাদি। আবার খেতে দিলে এরা চাল ভাতও খায়। এদের প্রজননের সময় আষাঢ় থেকে শ্রাবণ মাস। এরা বাসা বাঁধে জলার ধারে, ঝোপ জঙ্গলে কিংবা জলদামের ওপর অথবা বাঁশঝাড়ে। ডিম পারে 5-7টি, স্ত্রী পুরুষ মিলে ডিমে তা দেয়। এদের ডিম ফুটতে সময় লাগে 18-20 দিনের মতো। যদিও এই পাখি এখনও আমাদের আশেপাশে দেখা মেলে যত্রতত্র ভালো সংখ্যাতেই, তবুও এদের জন্যে মেন দুটি কারণ আছে যাতে এই পাখির সংখ্যা আমাদের আশেপাশ থেকে কমে আসছে। তার মধ্যে একটি আগেই বলেছি, এই পাখির প্রচুর শিকার করা হয়, সেই জন্য এই পাখির সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং 2 নম্বর কারণ হলো এরা বাসস্থান হারাচ্ছে। এরা যেমন ভিজে স্যাঁতস্যাঁতে জলাজমিতে বসবাস করতে ভালোবাসে, সেরকম জলাজমি ইদানিংকালে বুঝিয়ে দিয়ে সেখানে বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, সেই প্রচলনটি চলে এসেছে, যার ফলে এদের বাসস্থানের অভাব হচ্ছে। সেই কারণেও এরা কিন্তু সংখ্যায় দিনে দিনে কমে আসছে। তাহলে বন্ধুরা, এই সমস্ত পশু পাখি সম্পর্কে অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়া আমাদের চ্যানেলের কর্তব্য, আমরা তাই করে চলেছি। ভিডিওটি ভালো লাগলে আপনারাও শেয়ার করে দিন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি, যাতে তারাও এই ভিডিওটি দেখতে পায় এবং আমাদের ভিডিওটির রিচ বাড়ে। সাথে সাথে বলে রাখি বাংলায় আমাদের চ্যানেলে পশু পাখি সম্পর্কিত ভিডিও আসে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম প্রচুর ভিডিও আসছে। আজকের জন্য আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।